আমরা এসে গেছি কুমির প্রকল্পের কাছাকাছি। আমরা অনেক আগ্রহ ছিলাম কুমির প্রকল্প দেখার জন্য, তাই আমরা দুই বন্ধু এসে গেছি। আমরা এসেছি ঠিকই, আমরা এক গাড়ির ছলনাময়ীভাবে গাড়ি দেখতে এসে পালিয়ে বয়েরা ফিরবে, যাওয়ার কথা অনেকটা দূর। তা আমরাও অনুভব করতে পারি না যে এতটা দূরে। আমার ভাবলাম হয়তো রাঙ্গঙ্গার কিছু কাছাকাছি ছিল, 5 কিলোমিটার দূরে হবে, কিন্তু দেখছি না অনেকটা দূর। আপনারা যারা আসবেন বাইক নিয়ে, মোটামুটি বাইক করতে পারবে 35 টাকা ভেসাল পার করার জন্য। রাঙ্গঙ্গা থেকে ভেসালে যখন আপনারা গাড়ি পার করবেন, খুব সাবধান অবলম্বন করবেন, কেননা ওখানে অনেকটা স্লিপ আছে। আমরাও ভাবতে পারিনি যে এতটা দূর। আমরা এসে গেছি কাছাকাছি, আপনারাও দেখবেন পরে ভিডিওতে দেখবেন আমাদের কুমির প্রকল্প কিভাবে কুমির তৈরি করা হয় সেইগুলো আমরা জানি না। তাই একটা দাদাকে জিজ্ঞেস করলাম যে কুমির প্রকল্পটা কোথায়, তা মোটামুটি আমাদেরকে যা দেখিয়ে দিল দাদা, বেশ খুব ভালো মনোরম পরিবেশ, সবুজে সবুজে ঘেরা স্নিগ্ধ পরিবেশ, দেখার মতন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কোনো মানুষজন নেই, আমরা এসেছি এখন বেলা 2:30 বাজে। আমরা দুই বন্ধু বলে এসেছি বাড়ি থেকে, আমরা গাড়ি কিনতে যাচ্ছি, কিন্তু গাড়ি কেনাটা মিথ্যে কথা, এসেছি প্রায় এসে গেছি। আপনারা যারা আসবেন দেখবেন, আর আমরা এসেছি একদম কাছাকাছি এসে কিছু দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন গেটটা, ক্রোকোডাইল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, ভগবতীপুর ক্রোকোডাইল প্রোডাক্ট। আমরা প্রায় এসে টিকিট কাটা, টিকিটটা কাউন্টার টিকিট কাটবো, টিকিট কাটছে এখন, টিকিট কাউন্টার 30 টাকা করে। আমার বন্ধু বোর্ডের বাইরে রেখে দিয়ে আসো, না 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 এই রাস্তায় রাস্তা গেট বোর্ড আছে, বোর্ডের রাস্তায় বাইরে রাখ, রাখ না ওখানে বাইরে রাখ, কী তুই রাখ তো বাইরে রাখতে রাখ, যাও নিয়ে চলে যাও, কিচ্ছু হবে তুই যা 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 ওই সামনের বোর্ডটা রে। আপনারা সময়টা দেখতে পাচ্ছেন, সময় সকাল 7:30 হইতে বিকাল 4:30 পর্যন্ত টুরিস্টের প্রবেশের সময়। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় যারা আসবেন এই সময়ের মধ্যে দেখবেন। এই আমার বন্ধু দেখতে পাচ্ছেন, একটা হাই করে দাও, হাই করে দাও, ব্যাস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি রামগঙ্গা কুমির প্রকল্প। আমাদের মনের অনেক দিনের ইচ্ছা ছিল আমরা আসব এই কুমির প্রকল্প দেখার জন্য, তাই আজকে বেরিয়ে পড়লাম দুই বন্ধু। সুন্দর মনোরম পরিবেশ, সবুজে সবুজে ঘেরা আমাদের এই কুমির প্রকল্প। আপনারা দেখতে পাচ্ছেন নিস্তব্ধ একদম, কোনো সাড়া নাই, শব্দ নাই, শুধু পাখির আওয়াজ। নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, অনুমতি পত্র ব্যতীত প্রবেশ নিষেধ।
আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা। আমরা প্রবেশ করছি, তার কারণ আমরা টিকিট কেটেছি 30 টাকা করে। দেখার খুবই ইচ্ছা ছিল, কুমির না দেখতে পারলাম না। হ্যালো বন্ধুরা, আপনারাও দেখবেন এই কুমির প্রকল্প কীভাবে। কুমির এখানে কিছু সাবধানতা অবলম্বন করার জন্য বলে দিয়েছে, আপনারা দেখুন। সাবধান, প্রাচীরের উপরে উঠবেন না, কুমিরকে ঢিল ছোঁড়া যাবে না, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছি না, উঠলো একবার। অনেকে এসছে দেখার জন্য কুমির প্রকল্প। এখন অবধি আমরা একটা কুমির দেখতে পেলাম না। দেখুন কুমিরের বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট বাচ্চা কুমিরের। ওই দেখতে পাচ্ছেন আপনারা, একদম ছোট বাচ্চা।